সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। প্রিয় ছাত্ররা, কেমন আছো সবাই? আমি শুভদীপ স্যার। আজকে ক্লাস 12 ফিজিক্সের ইলেকট্রনিক্স চ্যাপ্টারের ওপর কমপ্লিট রিভিশন করব। 2021-এর রিডিউস সিলেবাসের ওপর যে সাজেশন ভিডিও আমি অলরেডি বানিয়েছি তা নিশ্চয়ই দেখেছো। সেখানে আমি ইলেকট্রনিক্স চ্যাপ্টারের ওপর যে কোশ্চেনগুলোকে বলেছিলাম সেগুলোকেও আজকে ইনক্লুড করব, সাথে ওভারঅল ইলেকট্রনিক্স চ্যাপ্টারটাকে তোমাদের জন্য রিভিশন করব, যাতে আজকের এই ভিডিওটা তোমাদের পরীক্ষার আগে একবার দেখে নিলেই ওভারঅল ইলেকট্রনিক্সের আইডিয়া হয়ে যায় এরকমভাবে। তো চলো তাহলে ইলেকট্রনিক্স চ্যাপ্টারটায় প্রবেশ করে যাই। ইলেকট্রনিক্সের প্রথমেই আছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। কি এর মানে? আমরা জানি অর্ধপরিবাহী হলো এমন এক ধরনের পদার্থ যার পরিবাহিতা পরিবাহী মানে কন্ডাক্টর ও অপরিবাহী মানে ইনসুলেটরের ঠিক মাঝামাঝি। আচ্ছা, কি করে বুঝবো এটা ঠিক মাঝামাঝি? যেমন ধরো সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুর কথা আমি যদি বলি, আমরা জানি এটা ধাতব মৌল। তো সোডিয়ামের মধ্যে লাস্ট অরবিটে একটি ইলেকট্রন থাকে, কারণ ওর পারমাণবিক সংখ্যা 11। এখন ওই একটি ইলেকট্রনের প্রতি সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত কম থাকায় ওই একটি ইলেকট্রন অত্যন্ত সহজে ওর হায়ার অরবিটে চলে যেতে পারে, ফলে ওই ইলেকট্রনটিকে মুক্ত ধরে নিতে পারি আমরা। মুক্ত মানে কিন্তু পরমাণুর বাইরে বেরিয়ে যায় না, কেবলমাত্র ওর হায়ার অরবিটে চলে যায়। এবার যদি আমি ওই সোডিয়ামের দু প্রান্তে কোনোভাবে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করতে পারি, মানে তড়িৎচালক বল প্রয়োগ করতে পারি, তাহলে ওই ফ্রি ইলেকট্রনটা তড়িৎচালক বল দ্বারা প্রভাবিত হয়ে গতিশীল হবে, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে এদেরকে আমরা পরিবাহী বলি, যেখানে ইলেকট্রনটা অনেক সহজে 0 ডিগ্রি টেম্পারেচারেও ফ্রি হয়ে যেতে পারে। কিন্তু যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, যেমন সিলিকনস, যেমন জার্মেনিয়াম, তাদের ক্ষেত্রে ওই 4টি ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত বেশি হয়, ফলে ওই ইলেকট্রনগুলো অত সহজে ফ্রি হতে পারে না। তার মানে কি একদমই ফ্রি হয় না? হ্যাঁ হয়। তার জন্য কন্ডিশনের প্রয়োজন হয়, টেম্পারেচার বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রয়োজন হয়, ফলে ওই ইলেকট্রনগুলো তখন হায়ার অরবিটে উঠে গিয়ে ফ্রি হতে পারে। কিন্তু কন্ডিশন দিলে, কন্ডিশন না দিলে হতে পারে না। তাই ওর পরিবাহিতা দেখায় একটা কন্ডিশনের ভিত্তিতে, এবং তাই এদেরকে অর্ধপরিবাহী বলা হয়। আর অপরিবাহী কারা? যাদের ক্ষেত্রে ওই লাস্ট অরবিটে 6টি বা 7টি ইলেকট্রন আছে, সেক্ষেত্রে ওই ইলেকট্রনটা অত সহজে মুক্ত হতে পারবে না, কারণ ওদের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত বেশি, তাই এরা অপরিবাহীর মতন আচরণ করে। এই বিষয়টা আমরা ছোটবেলাতেও পড়েছিলাম, কিন্তু ক্লাস 12-এর মতন করে যদি পড়তে হয় তাহলে আমাদের প্রথমেই জানতে হবে ব্যান্ড থিওরি বা ব্যান্ড ডায়াগ্রাম। দেখো, একটি পরমাণুর জন্য যে ইলেকট্রনগুলোকে আমরা জানি বিভিন্ন শক্তি স্তরে থাকে, সেই একটি পরমাণুর বদলে অনেকগুলো পরমাণু যদি একই জায়গায় কাছাকাছি অবস্থান করে, তখন প্রত্যেকটা পরমাণুর শক্তি স্তরগুলো অন্য পরমাণু বা তার কাছাকাছি থাকা পরমাণুর শক্তি স্তর দ্বারা বিকর্ষিত হয়। কারণ ওই শক্তি স্তরে কারা আছে? ইলেকট্রন আছে। তারা পরস্পরের সাথে ইন্টারাকশন করে, ফলে ওই শক্তি স্তরগুলো আর একই লেভেলে বা একই উচ্চতায় থাকতে পারে না। লেভেল বলতে আমি এখানে এনার্জি লেভেলের কথা বলছি, তার মানে একই এনার্জিতে থাকতে পারে না তাদের ইন্টারাকশনের জন্য। তার ফলে তাদের কারোর এনার্জি বেড়ে যায় একটু, কারোর এনার্জি কমে যায় একটু। ফলে দেখে মনে হচ্ছে কি, এক একটা পরমাণুর শক্তি স্তরকে যদি আমি এক একটা সুতোর মতন বলি, তাহলে সেই সুতোগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, অনেকটা সুতো পরপর 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 সাজানো আছে। তো দূর থেকে দেখে কি মনে হবে, সুতোগুলোকে চিনতে পারবো না? পারবো না, তার জায়গায় একটা ফিতের মতন দেখতে মনে হবে। একে বলা হয় ব্যান্ড বা ব্যান্ড ডায়াগ্রাম। তাহলে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে যেটা হয় শক্তি স্তর, অনেকগুলো পরমাণুর ক্ষেত্রে সেটাই হয় শক্তি পট্টি বা শক্তি ব্যান্ড। এবার এই শক্তি ব্যান্ডের ধারণা থেকে যদি আমরা পরিবাহী, অন্তরক আর অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য করি, তাহলেই আমরা ব্যান্ড ডায়াগ্রাম থেকে এদের যে ডিফারেন্স সেটা বুঝতে পারবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কিরকম? যেমন পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, তারা খুব কাছাকাছি অবস্থান করে বা ওভারল্যাপ করে থাকে। আচ্ছা, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কি? আমরা সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়ামের 11টি ইলেকট্রন আছে, তাহলে ওর লাস্ট অরবিটে 1টি ইলেকট্রন আছে। ওই 1টি ইলেকট্রনের প্রতি সোডিয়াম নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত কম, তার ফলে ওই ইলেকট্রনটি অত্যন্ত সহজে ওর হায়ার লেভেলে চলে যেতে পারে, ফলে ওই 1টি ইলেকট্রন যেখানে আছে তার ওপরের যে কক্ষপথগুলো যেখানে ও চলে যেতে পারে সেগুলোকে আমি কন্ডাকশন লেভেল বলছি। তো অনেকগুলো পরমাণু এক জায়গায় থাকলে সেখানে ব্যান্ড বলব, আর তার নিচে মানে যেখানে 1টি আছে বা তার তলায় যে 8টি ইলেকট্রন আছে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে ওই 1টি ইলেকট্রন যেখানে আছে সেটাকে যোজ্যতা কক্ষ বলে বা ভ্যালেন্স বা অরবিট বলা হয়।
তো এখানে অনেকগুলো পরমাণু একসাথে থাকলে সেটাই আবার ব্যান্ডের আকার ধারণ করবে এবং তখন তাকে ভ্যালেন্স ব্যান্ড বলবো। এবার পরিবাহী কাদের বলা হয়? সোডিয়াম একটা ধাতু, ধাতব মৌল, তাহলে এটি একটি পরিবাহী। এর জন্য যে ব্যান্ড ডায়াগ্রাম পাবো সেক্ষেত্রে ওই পরিবাহী পট্টি আর যোজ্যতা পট্টি, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, তারা পরস্পর ওভারল্যাপ করে থাকবে। কারণ কি? কারণ ওই একটা ইলেকট্রন অত্যন্ত সহজে হায়ার অরবিটে যেতে পারে, কারণ ওর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত কম। তাই পরিবাহীর ক্ষেত্রে রুম টেম্পারেচার, না কেন, 0 ডিগ্রি টেম্পারেচারও তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব। কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে এই পরিবাহী পট্টি এবং যোজ্যতা পট্টির মধ্যে এনার্জি গ্যাপটা অনেক বেশি হয়, সেটা প্রায় 6 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি ইলেকট্রন ভোল্ট এটা শক্তির একক। তো অপরিবাহীর ক্ষেত্রে এই এনার্জি ডিফারেন্সটা, পরিবাহী পট্টি এবং যোজ্যতা পট্টির মধ্যে যে শক্তি পার্থক্য, সেটা অত্যন্ত বেশি হয়, 6 ইলেকট্রন ভোল্টের থেকেও বেশি হয়। ফলে যোজ্যতা কক্ষে বা যোজ্যতা পট্টিতে যে ইলেকট্রনগুলো আছে অপরিবাহীর জন্য, সেগুলো অত সহজে ওই হিউজ পরিমাণ এনার্জি না পেলে ওই পরিবাহী পট্টিতে যেতে পারে না, ফলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই পরিবাহী পট্টি এবং যোজ্যতা পট্টির মধ্যে শক্তি পার্থক্য 1.1 eV সিলিকনের ক্ষেত্রে, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.6 eV, মানে 6 eV থেকে তো অনেক কম। তার ফলে অল্প এনার্জিও যদি পেয়ে যায় তাহলেই ওর যোজ্যতা পট্টি থেকে কিছু ইলেকট্রন পরিবাহী পট্টিতে চলে যেতে পারে এবং তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে। তাই অর্ধ পরিবাহীকে আমরা কখনো পরিবাহীতে পরিণত করতে পারি, আবার কখনো চাইলে ওকে অন্তরক হিসাবেও ফেলে রাখতে পারি। এবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি, ওই 0.67 বা 1.1 eV এনার্জিটা অনেক সহজে পেয়ে যাওয়া সম্ভব। রুম টেম্পারেচার যদি হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারেই ও বাইরে থেকে বা অ্যাটমসফিয়ার থেকে এনার্জি পেয়ে ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দিতে পারে। তাহলে কন্ডিশন মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কাদেরকে অর্ধ পরিবাহী বলা হয়। ওকে, এবার এই অর্ধ পরিবাহী ক প্রকারের হয়। আমরা জানি দু প্রকারের হয়, বিশুদ্ধ অর্ধ পরিবাহী এবং অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। এই বিশুদ্ধ অর্ধ পরিবাহীর একটা উদাহরণ হলো পিওর সিলিকন ক্রিস্টাল। এর মধ্যে কেবলমাত্র সিলিকন পরমাণুই আছে, অন্য কোনো মৌলের পরমাণু নেই। কিন্তু যদি অবিশুদ্ধ অর্ধ পরিবাহী নিই, তার মধ্যে সিলিকন তো আছেই, তার সাথে সাথে অন্য কোনো মৌলের পরমাণুও থাকবে। এবার কোনটা ভালো কোনটা খারাপ যদি বুঝতে হয়, বিশুদ্ধ অর্ধ পরিবাহী ভালো নয়, অবিশুদ্ধ তার থেকে ভালো। তার কারণ, বিশুদ্ধ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে সিলিকনগুলো, সিলিকনের যোজ্যতা আমরা জানি 4, তো সেক্ষেত্রে ওই একটা সিলিকন 4টে সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে থাকবে, ফলে সবকটা ইলেকট্রনই সমযোজী বন্ধনে যুক্ত থাকার জন্য ফ্রি আর থাকবে না। ফলে ওর মধ্যে ফ্রি ইলেকট্রন তৈরি করতে গেলে বাইরে থেকে কন্ডিশন দিতে হবে, হিট লাগবে বা ইলেকট্রিক ফিল্ড লাগবে, তবে গিয়ে ওই বন্ড ভেঙে ইলেকট্রন তৈরি হবে। কিন্তু অবিশুদ্ধ অর্ধ পরিবাহী যদি তৈরি করতে হয়, তাহলে আমি অন্য কোনো মৌলের পরমাণুকে মেশাচ্ছি, সেটা ত্রিযোজী হতে পারে, পঞ্চযোজী হতে পারে। তো আমি ধরলাম একটা ত্রিযোজী বা ট্রাইভ্যালেন্ট মৌলের পরমাণু নিলাম, তো বোরন নিলাম। তাহলে সিলিকনের মধ্যে বোরনকে যুক্ত করে দেওয়ার ফলে এখন সিলিকন আর বোরন এরা বন্ড করতে গেলে, বোরনের যেহেতু লাস্ট অরবিটে 3টে ইলেকট্রন, তাই 3টে সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত হবে, কিন্তু একটার সঙ্গে যুক্ত হতে পারবে না। তার ফলে একটা ভ্যাকেন্সি থেকে যাবে, একটা হোল তৈরি হবে। এই ভ্যাকেন্সি বা অ্যাবসেন্স অফ ইলেকট্রনকে বলা হয় হোল। এবার যদি আমি পঞ্চযোজী মৌলের পরমাণু যুক্ত করতাম, ধরো ফসফরাস যুক্ত করলাম সিলিকনের সঙ্গে, তাহলে ওই ফসফরাসের মধ্যে লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন আছে, তাহলে ওই 5টা ইলেকট্রনের মধ্যে 4টে ইলেকট্রন সিলিকনের সঙ্গে বন্ড গঠন করলেও একটা ইলেকট্রন এক্সট্রা পড়ে থাকবে, সে ফ্রিলি মুভ করতে পারবে। তাহলে এই এক্সট্রা ইলেকট্রনটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বোরন যুক্ত করলে একটা হোল সৃষ্টি হচ্ছে এক্সট্রা, আর যদি ফসফরাস যুক্ত করি তাহলে একটা এক্সট্রা ইলেকট্রন সৃষ্টি হচ্ছে। এই কারণে অবিশুদ্ধ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা পাওয়া সম্ভব অনেক সহজেই, অনেক নিম্ন উষ্ণতাতেই। কিন্তু বিশুদ্ধ অর্ধ পরিবাহীতে যেহেতু এক্সট্রা কিছু সৃষ্টি হচ্ছে না, না হোল না ইলেকট্রন, তাই তড়িৎ পরিবহন সহজে হচ্ছে না, কন্ডিশন দিলে তবে হচ্ছে। তার জন্য এই অবিশুদ্ধ অর্ধ পরিবাহীকেই ব্যবহার করা হয়, এবং অবিশুদ্ধ অর্ধ পরিবাহী তাহলে দু প্রকারের হবে। যদি বোরন যুক্ত করি তাহলে এক্সট্রা হোল পাচ্ছি, তার জন্য এই ধরনের অর্ধ পরিবাহীকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, কারণ এতে হোলের আধিক্য আছে বা অ্যাবসেন্স অফ ইলেকট্রন বেশি আছে। তাই মেজরিটি ক্যারিয়ার অফ পি টাইপ সেমিকন্ডাক্টর ইজ হোল। ঠিক একই রকমভাবে যদি ফসফরাস যুক্ত করি, অর্থাৎ পঞ্চযোজী মৌলের কোনো পরমাণু যুক্ত করি সিলিকনের সঙ্গে, তাহলে সেখানে যে অর্ধ পরিবাহীটা তৈরি হলো সেক্ষেত্রে এক্সট্রা ইলেকট্রন আছে,
ফলে এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এবং একে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেল? তাহলে দু রকমের সেমিকন্ডাক্টর হয়, পি টাইপ এন টাইপ, এবং দু রকমই অবিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য। এবার কি করা হলো? এবার এই দুটো অর্ধপরিবাহীকে নিয়ে আমরা কিছু করতে পারছি না, কিছু করতে পারবো না, কিন্তু তাদেরকে যদি জয়েন্ট করে দিই, তাদেরকে যদি একসঙ্গে করে একটা নতুন কিছু তৈরি করি, তাহলে তার দ্বারা অনেক কিছু করা যাবে। ঠিক এই কারণে ডায়োড তৈরি করা হয়। ডায়োড তৈরি করতে গেলে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে জয়েন করে দেওয়া হয়। জয়েন করলে কি হবে? তো আমরা জানি এন টাইপ এর মধ্যে প্রচুর সংখ্যায় ইলেকট্রন আছে, পি টাইপের মধ্যে প্রচুর সংখ্যায় হোল আছে, মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন আছে। তাহলে এই যে ডেন্সিটির পার্থক্য আছে ইলেকট্রন আর হোলের, তার ফলে ওদের মধ্যে কানেকশন করলে ডিফিউশন শুরু হবে, মানে ব্যাপনের শুরু হবে। ব্যাপন মানে আমরা জানি অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কণার গতি হওয়া। তাই এক্ষেত্রেও এন টাইপে যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে তারা অধিক ঘনত্বে আছে, পি টাইপে কম আছে, পি টাইপে আবার হোল বেশি পরিমাণে আছে, ফলে অধিক পরিমাণে ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপের দিকে যাবে, আর অধিক সংখ্যক হোল সেটা পি টাইপ থেকে এন টাইপের দিকে আসবে, ফলে এই ডিফিউশন কারেন্ট পাওয়া শুরু হবে, ডিফিউশন তড়িৎ প্রবাহ পাওয়া শুরু হবে। সেটা ডিরেকশন কোন দিকে হবে? দুদিকে হবে না? আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়, তার মানে এন থেকে পি এর দিকে ইলেকট্রন যাচ্ছে, তার মানে এর বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ পাবো, এবং পি থেকে এন এর দিকে হোলও যাচ্ছে, এবং হোল যেহেতু পজিটিভ চার্জ, পজিটিভ যেদিকে যায় তড়িৎ প্রবাহ সেদিকে হয়, তার মানে আলটিমেটলি কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিক থেকে? পি থেকে এন এর দিকে। তো এইবার এই এন টাইপ আর পি টাইপ যোগ করার ফলে তড়িৎ প্রবাহ পাওয়া শুরু করে দিলাম। এটা কি পাবো? না পাবো না। কেন পাবো না? কারণ এন টাইপের যে এক্সট্রা ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন হওয়ার জন্য সে তো পিতে গেল, পিতে গিয়ে কি করলো না, কিছু হোলকে ও নিউট্রাল করে দিল, ফলে ওই যে জাংশন পয়েন্ট পি আর এন এর জাংশন পয়েন্ট, তার দুপাশে নিউট্রাল চার্জ পরিণত হবে। যেমন পি এর ক্ষেত্রে এন থেকে ইলেকট্রনগুলো এসে পিতে উপনীত হয়ে ওর হোলগুলোকে নিউট্রাল করে দেওয়ার ফলে ওই পি এর এন্ডে, পি এর দিকে কিছু পরিমাণ নেগেটিভ চার্জ তৈরি হবে, কারণ ওর মধ্যে এখন এক্সট্রা ইলেকট্রন যোগ হয়েছে। ঠিক একই রকমভাবে এন এর মধ্যে যেখানে পি থেকে হোল এসছে সেগুলো এসে ইলেকট্রনগুলোকে নিউট্রাল করবে জাংশনের ঠিক পাশেই, এবং তার ফলে এন এর দিকে কিছু প্লাস চার্জের সৃষ্টি হবে, ফলে একটা অঞ্চল পাওয়া গেল এন এর দিকে পজিটিভ, পি এর দিকে নেগেটিভ, তার ফলে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। কোন দিক থেকে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডটা এন থেকে পি এর দিকে সৃষ্টি হবে, কারণ এন এর দিকে পজিটিভ, পি এর দিকে নেগেটিভ। এখন তড়িৎ প্রবাহ এর জন্য বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? কারণ এই যে অঞ্চল সৃষ্টি হলো, এই অঞ্চলের তড়িৎ চালক বল বা ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশন কোন দিকে হলো? এন থেকে পি এর দিকে। এখন এনে আরও যে এক্সট্রা ইলেকট্রন যেগুলো একটু দূরে আছে, তারা যদি ওই জাংশনটা পেরিয়ে ডিফিউশনের জন্য পি টাইপে যেতে হয়, তাদেরকে যদি যেতে হয়, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ড তার দিকে যেতে হবে। আমরা জানি ইলেকট্রন সবসময় ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যেতে চায়, দিকে যেতে চায় না, তার ফলে এক্ষেত্রে ওই ইলেকট্রনটা জাম্প করে পি টাইপের দিকে যেতে চাইবে না। হ্যাঁ, যেতে পারে, তখনই যেতে পারে যদি ইলেকট্রনটার শক্তি ওই অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড যেটা সৃষ্টি হলো চার্জগুলোর জন্য তার থেকে বেশি হয়, তাহলে যেতে পারে। তো ধরলাম শক্তিটা বেশি, তার ফলে আরও কিছু ইলেকট্রন ডিফিউজড হয়ে পিতে গেল, নিয়ে এই চার্জের পরিমাণ দু জাংশনের দুই পাশে আরও বাড়িয়ে দেবে, ফলে ইলেকট্রিক ফিল্ডটা আরও শক্তিশালী হবে। তাহলে এরপরে এন টাইপের ওই দিকে যে ইলেকট্রনগুলো আছে সেটা এখন আর ধরলাম শক্তি আর বেশি নেই, এর থেকে বেশি নেই, তার জন্য যেতে পারবে না, ফলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে একটা অঞ্চল পাওয়া গেল, একটা বাধা পাওয়া গেল, একটা পাঁচিলের মতন সৃষ্টি হলো ওই জাংশনের মধ্যে, যাকে ডিঙাতে আর পারবে না এন টাইপের ইলেকট্রন, ওই বাধাকে ডিঙিয়ে আর পি টাইপে যেতে পারবে না, ফলে এই অঞ্চলটাকে বলা হয় ডিপ্লিশন রিজিয়ন। এবার এই ডিপ্লিশন রিজিয়ন হওয়ার জন্য তড়িৎ প্রবাহ তাহলে বন্ধ হয়ে যায়। এবার তাহলে লাভ কি হলো আমার পি টাইপ এন টাইপ যোগ করে? তড়িৎ প্রবাহ তো বন্ধই হয়ে গেল না। এবার লাভ হবে যদি এই পি টাইপ এন টাইপ যে দুটোকে মিলিয়ে যে ডায়োড তৈরি করেছি, এই ডায়োডটাকে যদি আমি বায়াসড করি। বায়াস মানে কি? বায়াস মানে হচ্ছে এই ডায়োডকে তার সঙ্গে এক্সটার্নালি যদি আমি ব্যাটারি, রোদ ইত্যাদি যোগ করে একটা সার্কিটের আকার দিই, যার ফলে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে, তাকে বলা হয় বায়াসিং করা। তো আমি এই ডায়োডটাকে বায়াসিং করলাম। দুভাবে বায়াসিং করতে পারি, এরকমভাবে পি এর সঙ্গে, ডায়োডের পি এর সঙ্গে আমি যদি ব্যাটারির পজিটিভ যুক্ত করি আর এন এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ যুক্ত করি, তাহলে এই যে ডায়োডটা হবে সেটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস। ঠিক উল্টো করে যদি আমি যুক্ত করি,
পি এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ, এন এর সঙ্গে ব্যাটারির পজিটিভ, তাহলে ওটাই হয়ে যাবে রিভার্স ব্যাস। দেখো, যেই আমি ফরওয়ার্ড ব্যাসে যুক্ত করব ডায়োডটাকে, সঙ্গে সঙ্গে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়া শুরু হবে, কারণ বাইরে থেকে ব্যাটারিটা যুক্ত করার ফলে এখন যে ইলেকট্রিক ফিল্ডটা তুমি এক্সটার্নালি প্রয়োগ করলে, সেক্ষেত্রে তার ডিরেকশন কোন দিকে, তার ডিরেকশন পি থেকে এন এর দিকে। আর ডিপ্লিশন রিজিয়ান বা নিঃশেষিত অঞ্চলের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা হয়েছিল সেটা কোন দিকে, এন থেকে পি এর দিকে। তো যদি বাইরের প্রযুক্ত ইলেকট্রিক ফিল্ডটা ওই ডিপ্লিশন রিজিয়ানের ইলেকট্রিক ফিল্ডের থেকে বেশি হয়, তার ফলে কি হবে, তার ফলে পি এর হোলগুলো যেগুলো একটু আগে ওই পাঁচিলটা ডিঙাতে পারছিল না, তারা ওই বাইরের ইলেকট্রিক ফিল্ডের জন্য অনেক সহজে ডিঙিয়ে চলে যাবে, ফলে ডিফিউশন কারেন্টটা হবে অনেক সহজে হবে, তড়িৎ প্রবাহ পাবে। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু যদি আমি রিভার্স বায়াসে জয়েন করি, রিভার্স বায়াস বলতে পি এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ, এন এর সঙ্গে ব্যাটারির পজিটিভ, তাহলে কি হবে, তাহলে যে ইলেকট্রনটা ডিপ্লিশন রিজিয়নকে ডিঙাতে পারছিল না, সেই ইলেকট্রনগুলো এখন ডেঙানোর চেষ্টাও করবে না। ও কি দেখবে, ও দেখবে যে আমার তো কাছেই ব্যাটারির পজিটিভ আছে, আমি সেখানে চলে যাই বরং ডিঙানোর থেকে। তাহলে ও পি সাইডে না গিয়ে ও ব্যাটারির পজিটিভে চলে আসবে, ফলে এন এর দিকে আরও প্লাস চার্জ বেড়ে যাবে, পি এর দিকে আরও মাইনাস চার্জ বেড়ে যাবে, ফলে ডিপ্লিশন রিজিয়নটা আরও চওড়া হয়ে যাবে, ফলে তড়িৎ প্রবাহ একদমই বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই হয়ে গেল ফরওয়ার্ড ব্যাস, এই হয়ে গেল রিভার্স ব্যাস। এবার যদি একে গ্রাফে আঁকতে দেয় তাহলে বুঝতেই পারছো, ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে আমি যেহেতু এক্সটার্নাল ভোল্টেজটা যেটা অ্যাপ্লাই করেছি সেটা যদি ওই ডিপ্লিশন রিজিয়নের যে ভোল্টেজটা তার থেকে বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ স্টার্ট হয়ে যায়। তাহলে এর গ্রাফটা কেমন হবে, একটা কাট অফ ভোল্টেজ পাবো। কাট অফ ভোল্টেজটা কি কারণে, যে এক্সটার্নাল ভোল্টেজ যেটা তুমি দিচ্ছ সেটার ভোল্টেজ যদি ওই নিঃশেষিত অঞ্চলের ভোল্টেজের সঙ্গে সমান সমান হয় তাহলে তড়িৎ প্রবাহ তখনও স্টার্ট নেবে না। কিন্তু যদি এক্সটার্নাল ভোল্টেজটা নিঃশেষিত অঞ্চলের ভোল্টেজের থেকে একটুও বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ স্টার্ট নেবে। তার মানে এক্সটার্নাল ভোল্টেজটা কে একটা ভ্যালুর থেকে বেশি হতে হবে, তাহলে এই যে ভ্যালুর থেকে বেশি হলে তড়িৎ প্রবাহ স্টার্ট নিচ্ছে সেই জায়গাটাকে কাট অফ ভোল্টেজ বলা হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এরপর তড়িৎ প্রবাহ ভালোই পেতে থাকবে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে তড়িৎ প্রবাহ পাবেই না, একদমই কম পাবে। আচ্ছা কম পাবে কেন, তড়িৎ প্রবাহ তো পাবেই না বলা হচ্ছে। হ্যাঁ, এর জন্য আমাকে আরেকটা জিনিস জানতে হবে, ড্রিফট কারেন্ট কি জিনিস। এই যে ডিপ্লিশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল তৈরি হলো, এর মধ্যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যেটা তুমি অ্যাপ্লাই করেছো রিভার্স বায়াসের জন্য, সেটা তো একটা এনার্জি, তার জন্য ওই ডিপ্লিশন রিজিয়নের মধ্যে অল্প কিছু পরিমাণে হোল আর ইলেকট্রন তৈরি হয়, ভেঙে তৈরি হয়, বন্ধন ভেঙে তৈরি হয়। এবং যেই তৈরি হয় এক্সট্রা ইলেকট্রন আর হোল যেটা তৈরি হলো, সেটা কি হবে, সেটা ইলেকট্রিক ফিল্ডের, ওর ডিপ্লিশন অঞ্চলের মধ্যে তো একটা ইলেকট্রিক ফিল্ড আছে এন থেকে পি এর দিকে, তার বিপরীত দিকে মুভ করা শুরু করবে। যেমন ইলেকট্রনটা ওই ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে মুভ করবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, এন থেকে পি এর দিকে, তাহলে ইলেকট্রনগুলো পি থেকে এন এর দিকে প্রবেশ করবে। আর হোল যেটা সৃষ্টি হলো সেটা এন থেকে পি এর দিকে প্রবেশ করা শুরু করবে, ফলে একটা অল্প পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, এবং এটা ড্রিফটিং এর জন্য পাওয়া গেল। ড্রিফট মানে সরে যাওয়া, এবং তাই এই যে কারেন্টটা এটাকে ড্রিফট কারেন্ট বলে। ব্যাপারটা বোঝা গেল? এই অল্প কারেন্ট পাওয়া যাচ্ছে রিভার্স বায়াসের জন্য, এবং সেই জন্য গ্রাফটার কারেন্টে বুঝতে পারছো অত্যন্ত ক্ষুদ্র হয়। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার আমরা এই পিএন ডায়োডকে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। পিএন ডায়োডকে দিয়ে আমরা বানাতে পারি এলইডি, পিএন ডায়োডকে দিয়ে আমরা বানাতে পারি সোলার সেল, ফটো ডায়োড, রেকটিফায়ার, কি এগুলো, চলো এক এক করে জানা শুরু করি। এলইডি আমরা জানি, লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ এটা একটা পিএন ডায়োডের কথাই বলছি। আমাদের ঘরে এরকম এলইডি বাল্ব আছে, সে কি করে, আলো উৎপন্ন করে। কি করে করে, যখন কোনো এলইডি তৈরি করতে হবে তখন ওই পিএন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে যুক্ত করতে হবে, রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট পাবো না। ফরওয়ার্ড বায়াসে যুক্ত করলাম, আর ওই যে পিএন ডায়োডটা তৈরি করেছিলাম যখন, তখন ওকে খুব হাইলি ডোপ করে তৈরি করেছিলাম। বোঝা গেল? এবার যেই ফরওয়ার্ড বায়াসে দেবো সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লো হবে, এবং ইলেকট্রনগুলো যেগুলো এন টাইপে আছে সেগুলো হোলে যাওয়া শুরু করবে দ্রুত বেগে। এবং এই যে এন টাইপ থেকে পি টাইপে যাচ্ছে, এন টাইপের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তারা একটু হায়ার এনার্জিতে আছে, পি টাইপের মধ্যে যখন তারা গেল তারা ওই হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে জাম্প মারলো, মানে জাংশনটা ক্রস করলো আর এনার্জিতে জাম্প মারলো। এই যে জাম্প মারলো, এনার্জি রিডিউস হলো, এই রিডিউসড এনার্জিটা কি হবে, একটা এনার্জির আকারে বাইরে রেডিয়েট করবে। এখন এই এনার্জিটা যদি ভিজিবল রেঞ্জে হয় তাহলেই তুমি চোখে দেখতে পাবে,
তাই এলইডির বিভিন্ন রকমের কালার হয়, ব্যাপারটা বোঝা গেল। এবার অন্যান্য ডায়োডের ক্ষেত্রেও তো এই জাম্প মারে, তাহলে অন্যান্য ডায়োডের ক্ষেত্রে আলো দেখতে পাই না কেন? তার কারণ ও ক্ষেত্রে যে এনার্জিটা বেরোয় সেটা ভিজিবল রেঞ্জে হয় না, তার জন্য কি হয় না, ওই ডায়োডটা কিছুক্ষণ পর গরম হয়ে যায় কিন্তু তুমি আলো দেখতে পাও না, কারণ ভিজিবল রেঞ্জে নেই। তার জন্যই এলইডির ক্ষেত্রে ডায়োডটাকে খুব হাইলি ডোপ করা হয়, যাতে হিউজ এনার্জির থেকে কম এনার্জির পি সাইডে জাম্প করতে পারে, তার ফলে যে এনার্জিটা রিলিজ করবে সেটা ভিজিবল রেঞ্জে হবে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে পিএন ডায়োডকে এলইডি হিসাবে কিভাবে ব্যবহার করতে পারবে, হাইলি ডোপ করতে হবে এবং ফরওয়ার্ড বায়াসে যুক্ত করতে হবে। সেকেন্ড, ফটো ডায়োড বা সোলার সেল, এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে ডায়োডটাকে রিভার্স বায়াসে যুক্ত করতে হয় এবং ওদের যে জাংশন পয়েন্ট অর্থাৎ ডিপ্লিশন রিজিয়ন, যেটা একটু আগে আমরা বুঝলাম নিঃশেষিত অঞ্চল, তাকে এক্সপোজ করে রাখা হয়। এক্সপোজ মানে এমনভাবে ও কনস্ট্রাকশন করা হয় যাতে ওই পার্টটা ডিপ্লিশন রিজিয়নটা বাইরের দিকে এক্সপোজড থাকে। তার ফলে কি হবে, সূর্যের আলো বা অন্য কোনো কৃত্রিম আলো যখন ওর উপর পড়বে, ফলে ওই ডিপ্লিশন রিজিয়নে ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি হবে। একটু আগে ড্রিফ্ট কারেন্ট সৃষ্টির সময় বলেছিলাম যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য রিভার্স বায়াসে থাকার জন্য ওখানে ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি হয়। এবার যদি ওই জায়গায় লাইট পড়ে, তার মানে একটা এনার্জি পড়লো, সেই এনার্জিটা নিয়ে ওখানে ইলেকট্রন হোল পেয়ারের সৃষ্টি হলো, ফলে এই ইলেকট্রন হোল পেয়ারের জন্য তড়িৎ প্রবাহ পাবো। এই কারণে ফটোডায়োড বা সোলার সেলের ক্ষেত্রে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ফটোডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াসের প্রয়োজন হয়, সোলার সেলের ক্ষেত্রে এত আমার নিঃশেষিত অঞ্চলটাকে এত বেশি করে এক্সপোজ করা থাকে, তার জন্য ওখানে রিভার্স বায়াসেরও প্রয়োজন হয় না, ওখানে আলো পড়লেই ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে থাকে। ব্যাপারটা বোঝা গেল। এবার চলে আসি রেকটিফায়ার ব্যাপারটা কি, ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। রেকটিফাই কাকে করে, এসিকে ডিসি করে, অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করে। আমরা জানি আমাদের প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে অনেকগুলো করে, এবং সেই মোবাইলগুলো চার্জ করতে গেলে আমাদের এসিতে যুক্ত করে চার্জ করতে হয়, কিন্তু মোবাইলটা চলে কি থেকে, ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারি কি স্টোর করে, ব্যাটারি ডিসি কারেন্ট স্টোর করে, তো এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে তাহলে আগে পরিণত করতে হয়, তবে গিয়ে ব্যাটারিতে সঞ্চিত করতে হয়। তাহলে এই এসি থেকে ডিসি থেকে পরিণত করে, ওই যে অ্যাডাপ্টার আছে যেটা একটু দাম আছে, সেই অ্যাডাপ্টারের মধ্যে রেকটিফায়ার থাকে। এই রেকটিফায়ার তাহলে কি করে, এসি কারেন্টকে ডিসিতে পরিণত করে। এই রেকটিফায়ার তৈরি করা হয় ডায়োড দিয়ে। ডায়োড কিভাবে রেকটিফাই হিসাবে কাজ করে, আমরা জানি ডায়োড ফরওয়ার্ড বায়াসে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, কিন্তু রিভার্স বায়াসে থাকলে তড়িৎ পরিবহনে সাহায্য করে না। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে কি হয় না, আমরা জানি ভোল্টেজ ফ্লাকচুয়েটিং হয় এবং ভোল্টেজটা তার কখনো পজিটিভ সাইড থাকে, কখনো নেগেটিভ সাইড থাকে, অর্থাৎ সার্কিটের মধ্যে কারেন্টের ডিরেকশন যদি বাঁ দিক থেকে ডান দিকে একবার হয়, পরবর্তী মুহূর্তে ওটা আবার ডান দিক থেকে বাঁ দিকে হয়। মানে ধরলাম একটা এসি ভোল্টেজ আমি ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাই করলাম, তাহলে এসি ভোল্টেজের পজিটিভ পার্টের জন্য আমি ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে হবে, আবার নেগেটিভ হাফের জন্য ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। ফলে কখনো কারেন্ট যাচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে, কখনো যাচ্ছে না। কখন যাচ্ছে কারেন্ট, যখন ওই এসি ভোল্টেজের পজিটিভ পার্ট থাকছে তার জন্য ডায়োড পরিবহন করছে, আর যখন নেগেটিভ পার্ট থাকছে তখন করছে না। তার ফলে যে আউটপুটটা পাচ্ছ সেক্ষেত্রে ভোল্টেজ যেটা পাচ্ছ সেটা কি একটা নির্দিষ্ট হাফের জন্য পাচ্ছ, পজিটিভ পজিটিভের জন্যই পাচ্ছ, তাহলে একে আমি ডিসি বলতে পারি। হতে পারে এই ডিসিটা পিওর ডিসি নয় বা ভালো ডিসি নয়, এটা একটা পালসেটিং ডিসি, এটাকে দিয়ে ব্যাটারিকে চার্জ করতে গেলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, তাহলে একে পিওর ডিসিতে পরিণত করতে হয়। তার জন্য অনেক ক্যাপাসিটার যুক্ত করতে হয়, অনেক ইন্ডাক্টর যুক্ত করতে হয়, আমার ওগুলো জানার দরকার নেই, কিন্তু আমি এটুকুনি তো বুঝলাম পিওর না হলো ডিসি তো হলো। তাহলে এসি থেকে ডিসিতে পরিণত করতে গেলে ডায়োড ব্যবহার করতে হয়, এই হলো রেকটিফায়ার। তাহলে এই ভিডিও থেকে তোমরা ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর ও ডায়োডের ওপর যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ আইডিয়া পেলে, এবং এই পার্টেই আমি ট্রানজিস্টারটাকে রাখছি না, তাহলে খুব লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই তোমাদেরকে বলবো সেকেন্ড পার্টটা এই ভিডিওর সাথেই থাকবে, তোমরা সেই পার্টটা দেখে নাও যেখানে আমি ট্রানজিস্টারকে নিয়ে বিস্তারিতভাবে বলবো। এবং আজকের ভিডিওটাতে নিশ্চয়ই তোমাদের অনেক উপকার হবে, আর এরকম ধরনের ভিডিও আরও পেতে তোমরা অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা খুব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের মূল্যবান কমেন্ট লিখে পাঠাও। তাহলে আজকের মতন এখানেই শেষ, নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওটায় তোমরা অবশ্যই আমার সাথে থেকো। টাটা।